হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে হচ্ছে ডাল বাটি চুরমা চচ্চড়ি সিনেমাটা নিয়ে, যেটা তোমরা জানো যে মণি কৌশলী জুটির যে নতুন প্রোডাকশন হাউস, তো সেই প্রোডাকশন হাউসের প্রথম ছবি এবং যেটাকে ডিরেক্ট করছেন হরনাথ চক্রবর্তী। তো কেমন হলো এই সিনেমা ডিটেলসে কথা বলবো এখানে, এবং বুঝতেই পারছো যে সিনেমা হলের বাইরে থেকে তোমাদের জন্য রিভিউ করছি এক্সক্লুসিভলি। তো দেখো বেসিক্যালি সিনেমাটা যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের সমাজের যে ইন্টারকাস্ট ম্যারেজ, যেটাকে নিয়ে মানুষের এখনও মনের মধ্যে অনেক রকম ট্যাবু রয়েছে, অনেক রকম এরকম মিথ রয়েছে যে এক জাতের ছেলে অন্য জাতের বিয়ে হলে বা অন্য মেয়ে জাতের মেয়ে যদি অন্য বাড়িতে বিয়ে হয় তাহলে সমাজে হয়তো সেই ভারসাম্য থাকবে না বা সংসারে হয়তো সেই শান্তি থাকবে না, কিন্তু সেটা কতটা মিথ এবং কতটা সত্যি সেই নিয়েই বেসিক্যালি হরনাথ চক্রবর্তীর এই ছবি। এবং দেখো আমি ডেফিনেটলি, আমার খুব ভালো লেগেছিলো যে হরনাথ চক্রবর্তী অনেকদিন বাদে ডিরেকশনে ফিরছেন, তাহলে একটা নতুন কিছু হতে পারে, নতুন প্রোডাকশন হাউস, তারা নতুন কিছু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে, ভালো গল্প সিলেক্ট করবে এবং সেই অনুযায়ী করবে। কিন্তু এখানে পদ্মনাভ দাশগুপ্ত যে গল্পটা লিখেছেন, ইস্যুটা খুব সোশ্যালি রিলেভেন্ট হলেও গল্পের এবং মানে ওভারঅল স্ক্রিনের দিক থেকে দেখতে গেলে ছবিটা হয়তো সেইভাবে ওয়ার্কআউট করছে না। দেখো প্রথমত ছবিটার কথা বলবো যে পজিটিভ সাইড খুব অল্পই রয়েছে, পজিটিভ সাইড যদি বলি আর কি, সেটা হচ্ছে যে এই যে ইন্টারকাস্ট ম্যারেজ নিয়ে যে মানে বলতে পারো যে সোশ্যাল মেসেজটা, সেই সোশ্যাল মেসেজটা খুব স্ট্রং এবং সেটাকে ঘিরে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে যায়। অনেক সময় ছেলেমেয়েরা বাড়ি থেকে পালিয়ে যায় তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে, অনেক সময় এরকমও হয় যে তারা হয়তো রাস্তা বা বেছে নেয় হয়তো আত্মহত্যার, বা অনেক রকম ঘটনা ঘটে। তো সেটার জন্য বলতে পারো যে মানুষকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য যে ছবিটাকে তৈরি করা হচ্ছে সেই জায়গাটাকে ডেফিনেটলি সাধুবাদ জানাতে হয়। কিন্তু অ্যাজ অ্যাজ এ সিনে লাভার, অ্যাজ এ মুভি গোয়ার, আমি কি এই সিনেমাটা টাকা দিয়ে পয়সা মানে টিকিট কেটে 150-200 টাকা খরচা করে সিনেমা হলে দেখতে যাব? তো মাই ওপিনিয়ন ইজ দ্যাট যে না, এই এই সিনেমাটা কিন্তু ওয়ার্থ নয় যে তুমি তোমার একটা ধরে নাও 2 ঘন্টার সময় এবং 150-200 টাকা খরচা করে সিনেমা হলে গিয়ে দেখার মতো। কারণ ছবিটার মধ্যে সেই অর্থে যে সাবজেক্টটাকে নিয়ে করা হয়েছে, অ্যাজ পার দ্যাট সাবজেক্ট এই স্ক্রিন প্লেটাকে কিন্তু অনেক সুন্দর করে লেখা যেতে পারতো, যেখানে গল্পের স্ক্রিন প্লেটা নিয়ে কিন্তু আমার ভীষণ একটা বড় প্রশ্ন রয়েছে। প্রথমত বনি এবং কৌশানী এই যে জুটি, এই জুটি কিন্তু এমন অনেক ছবি আছে যেখানে কিন্তু অনেকে অনেক সাথে একসাথে ওদের খুব ভালো ওয়ার্ক করেছে, এবং অনেক ছবি আছে যে ছবিগুলোতে একদমই তারা ওয়ার্ক করে, কিন্তু তাদের মধ্যে যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা এই ছবিতে কমপ্লিটলি মিসিং। একটা নন বেঙ্গলি ছেলে এবং একটা বাঙালি মেয়ে, তাদের মধ্যে যে বলতে পারো একটা প্রেম হবে, তাদের মধ্যে দুটো মানে বলতে চাই ডিফারেন্ট কালচারের মধ্যে যে একটা একজনকে আরেকজনের কালচারটাকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়ার চেষ্টা হবে, সেই জায়গাটা কিন্তু প্রেমের ওই পোর্শনটা একদম কমপ্লিটলি মিসড আউট। এইটা করতে করতেই কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়ে যায় ছবির, এবং সেকেন্ড হাফে গিয়ে যখন সেই কেমিস্ট্রিটা বিল্ড আপ করার চেষ্টা করা হবে, সেই জায়গায় সেটা না হয়ে কমপ্লিটলি জিনিসটা চলে আসে হচ্ছে দুটো পরিবারের মধ্যে একটা জিনিস নিয়ে, ছোট্ট একটা ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝি নিয়ে কিন্তু বাকি ছবিটা এগোয় এবং সেটা ক্লাইম্যাক্সের দিকে চলে যায়। এবং এই দুটো পরিবার যেখানে করণ মুখার্জি হচ্ছে কৌশানীর বাবা এবং রজতাভ দত্ত যিনি হচ্ছেন বনির বাবা, তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে কনফ্লিক্ট, সেই জায়গাটার মধ্যে ইমোশনাল টার্বুলেন্সগুলো নেই, শুধু চিল্লামিল্লি চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, এইটা ইমোশনাল টার্বুলেন্স একটা জায়গাতে একদম ছবির শেষ জায়গায় গিয়ে মানে লাস্ট 5 মিনিট সেই জায়গায় গিয়ে মানে দেখানো হয়, যেটা কিন্তু ঠিকমতো ওয়ার্ক করে না। দর্শক অলরেডি তখন বুঝতে পেরে গেছে যে গল্পটা কী হবে, ইনফ্যাক্ট আমাকে বলতেও লাগবে না যে ছবির শেষে যে কী হবে, এটা ছবির মোটামুটি ধরো ট্রেলার দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কী হতে চলেছে, দুটো পরিবারের মধ্যে সংঘাত হবে। এবং এইটা যে ধরো ঘটি ভার্সেস বাঙাল, বা ধরো এখানে মানে ধরো পাঞ্জাবি ভার্সেস বিহারি, বা হয়তো বাঙালি ভার্সেস অমুক, বা হিন্দু ভার্সেস মুসলিম, এই এই প্রেক্ষাপটের মধ্যে না মানে আলটিমেটলি এর থেকে বেশি কিছু মানে সত্যি কথা বলতে যে মানে আমরা যে এক্সপেক্ট করছিলাম এরকমটাও নয়, কিন্তু হ্যাঁ অনেক কিছু দেখানো যেতে পারতো, যে জিনিসগুলো কিন্তু এখানে মিসড আউট পুরোটাই বলতে পারে একটা চার দেয়ালের গল্প হয়ে থেকে গেছে। ছবিটার একটা ছোট্ট পোর্শন রয়েছে যেটা রাজস্থানে শ্যুট করা হয়েছে, সেটাও যে সুন্দর করে শ্যুট করা হয়েছে এমনটা নয়, জাস্ট মানে একটা জিপগাড়ি বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, মানে ওটা জয়সালমীর ধরে নিতে হচ্ছে, তো সেই কালচার সেই জিনিসগুলো কমপ্লিটলি মিসড আউট। আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ছবির মিউজিক গানগুলো যে দুর্ধর্ষ কিছু, আমি মনে এখন ধরো আমি দেখে বেরিয়ে গেছি, আমার যে মনে পড়ছে তা নয়, লিরিক্সগুলো একেবারেই সেরকম লাগছে না। সব থেকে বড় কথা হচ্ছে এই গানগুলো ভীষণ ফোর্সড ফিট মনে হচ্ছে, লাস্টের দিকে যে গানটা রয়েছে সেকেন্ড হাফে সেই গানটা ঠিকঠাক লাগলো, ফার্স্ট হাফে দুটো গান তো ভীষণ ফোর্সড ফিট। নন বেঙ্গলি ছেলে যখন প্রেম করছে তখন ডেফিনেটলি যখন ভালোবাসায় পড়ছে তখন সে হিন্দিতে গান করছে, আর যখন সে বিরহে গান করছে তখন সে বাংলায় গান করছে, এটা কী ধরনের ট্রিটমেন্ট?
আরও একটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই ছবিতে একটা পোর্শন আছে যেখানে কৌশানী বেসিক্যালি ডান্স করছে, একটা ক্লাসে সে ডান্স করছে এবং সে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছে। সেখানে লিপসিং বলে কিছু নেই, অথচ গানটা টেপ রেকর্ডেরও বাজছে না, অথচ গানটাকে কেউ অন্য কেউ গাইছে না। তাহলে এই গানটা বেসিক্যালি কীভাবে আসছে, মানে এই জিনিসগুলো তো দর্শকের মনের মধ্যে আসবে, সেই জিনিসগুলো কিন্তু দর্শক মানে বলতে পারে যে ডিরেক্টরের নজরে এগিয়ে গেছে। তো আমি বলবো যে খুব ভালো সাবজেক্ট লাইনের উপরে গল্পটা তৈরি হলেও সেটা ট্রিটমেন্ট যখন দেখা গেল সেই ট্রিটমেন্ট ওয়াইজ কিন্তু সিনেমাটা খুব উইক এবং খুব বলতে পারো যে পোর কাইন্ড অফ প্রোডাকশন। তো আমার মনে হয় যে বলি কৌশলের প্রথম কাজ হিসেবে এই ছবিটাকে অনেকটা মানে বলতে পারো যত্ন সহকারে তৈরি করা উচিত ছিল, ভালো বাজেট নিয়ে করা উচিত ছিল, সেই জায়গাটা ছবিটা কিন্তু ল্যাক করছে। সো দ্যাটস ইট গাইস, এই ছিল আমার ডালবাটি চুরমা চচ্চড়ির রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।